নমস্কার বন্ধুরা, আপনাদেরকে কুকিং উইথ মি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব মটন ইয়াকনি পোলাও। দেখতে ও খেতে অনেকটাই মটন বিরিয়ানির মতো হলেও চটপট আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই মটন ইয়াকনি পোলাও। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, তাই শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, ইয়াকনির জল বা স্টকটি বানানোর জন্য মশলার মধ্যে প্রথমে আমাদের লাগছে 4-5 দারচিনি, 8-10 লবঙ্গ, 6-7 কোয়া রসুন, 2-3 জায়ত্রী, 1 জায়ফল, 4-5 ছোট এলাচ, সঙ্গে 2-3 আদার কুচি। এবার আমরা একটা পরিষ্কার কাপড়ে সমস্ত মশলাগুলোকে একটা পুঁটলির আকারে বেঁধে নেব। আগে থেকে ধুয়ে রাখা 500 মটনের সাথে এই মশলার পুঁটলিটা দিয়ে প্রেশার কুকারে আমরা 4-5 সিটি দেব। একটা কড়াইয়ে 2-3 চামচ সাদা তেলের সাথে 1 চামচ ঘি দেব। এরপর এতে দেব গুঁড়ো গরম মশলা ও 2 তেজপাতা, মাংসের চর্বি ও 2-3 চামচ ঘিতে ভেজে রাখা পেঁয়াজ। এরপর এতে দেব 1 চামচ কালো মরিচ গুঁড়ো ও 2-3 চামচ নুন। তারপর এতে দেব স্টকে ভেজানো মটনটা এবং 2-3 মিনিট কষতে দেব। ভালো করে 2-3 মিনিট কষা হয়ে গেলে এবার আমরা পুঁটলির যে মশলাটা সেটাকে বেটে রেখেছি, এবার আমরা সেইটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষে নেওয়ার পর এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা 2 বাসমতি চাল দিয়ে দেব। মাংসের সাথে হালকা করে চালটা ভেজে নিয়ে এবার আমরা ঠিক 4 মটন স্টক এটাতে অ্যাড করব। মটন স্টকটা অ্যাড করে আমরা গ্যাসটাকে লো করে দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা চাপা দিয়ে এই রকম মিনিট 20 রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটন ইয়াকনি পোলাও। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন হলো। ভিডিওটা দেখার জন্য